আরে দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার 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 ভোটের সময় আবার চলে আসলাম আপনার কাছে ভোটটা দেন এটাই বলার জন্য ভোট চলে এসেছে বুঝি অবশ্যই ওই জন্য তো আপনার কাছে এলাম দাদা আপনার দেখা তো অন্য সময় মিলে না পায়খানা বাথরুমের পাশে কলের পাড়ে এসে দাঁড়িয়ে পড়েছে নোংরা মুতের মধ্যে অন্য সময় তো আপনাকে খুঁজে খুঁজে পাইনি আরে দাদা আমি হলাম জননেতা আমি এই সব জায়গায় আসা আমি কিছু মনে করি না আমি ওরকম বড় স্তরের ওরকম মানে বড় ভাব দেখানো নেতা না যে আমি এসি রুমে বসে সব কিছু করব আমি আপনাদেরই লোক এই যে আপনাদের মধ্যে চলে এসেছি ভোটটা চাইতে ভোটটা দিয়েন দাদা এই পাঁচ বছর আগে এইভাবে হাতটা ধরেছিলেন আবার পাঁচ বছর পরে এসছেন ঠিক আবার ধরলাম মাঝে আপনাকে আমি দুদিন খুঁজে বেরিয়েছি আপনার বাড়িতে অফিসে কোথাও পাইনি আমার মেয়েটা অসুস্থ ছিল যখন বুঝলেন তো আপনাদের এই সময় দেখা মিলে আপনারা না নাম ধরে গিরিকিটি রাগ করবেন না দাদা আপনি আমাদের দলে রাজনীতিতে নামটা লেখান আপনাকে সার্টিফিকেট ফার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না কি লাগবে শুধু একবার বলেন আপনি শুধু আমাদের দলের একবার ঝান্ডাটা ধরে তাহলে সব ফ্যাসিলিটি পাবেন আপনি ঝান্ডা ধরবেন না তাহলে কি করে সব ফ্যাসিলিটি আপনি সার্টিফিকেট নিতে গেলে ঝান্ডা ধরতে হবে একটু ফ্যাসিলিটি নিতে গেলে তো একটু দাদা রাজনীতিতে তো একটু হেল্প করতেই হবে নেতাদের তাই না চলেন আমাদের সঙ্গে একটু দেওয়াল লিখবেন একটু পতাকা টাঙাবেন সমস্ত হেল্প পাবেন এবার নতুন কি তাই না যেটা সত্যি সেটাই বললাম সবাই পায় কিন্তু আমার দল যারা করে তারা কিন্তু প্রত্যেকে ফ্যাসিলিটি পায় আর যারা অন্য কোনো বিরোধী বিরোধিতা আমার সঙ্গে করে তারা আবার অনেক ফ্যাসিলিটি পায় না এটাও ঠিক আমি নাম উপরে পাঠিয়ে দিব পাকা বাড়ি আসবে কোনো চিন্তা নাই শুধু আপনি রাজনীতিটা আমাদের সঙ্গে করেন আপনার দলে আমি নাম লেখাতে পারবো না গো আপনি এইসব পাড়া থেকে টাকা তুলেছেন তুলে চাকরি দেননি ছেলে পিলিদের 8 লাখ 12 লাখ টাকা করে নিয়েছেন কারো চাকরি হয়নি দিদুর নামের ভাগে হবো নাকি আমি আমার দরকার নাই পাকা বাড়ির আরে দাদা যারা টাকা দিয়েছিল চাকরি কেনার জন্য তাদের কিন্তু কারোরই চাকরি হয়নি এটা কি হয়েছে সমাজেরই তো উপকার হয়েছে ঠিক কিনা ঠিক কিনা ধরুন ধরুন সেই ব্যক্তি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিল হ্যালো তাহলে সে বাচ্চাদের পড়াবে কি সে তো ঘুষ দেওয়া টিচার সে তো ঘুষ দেওয়া ডাক্তার ভালো চিকিৎসা করবে কিভাবে তার জন্য তো তারা চাকরিটা পায়নি মানে আমি টাকা নিলেন আমি টাকাটা নিয়েছি সেটা আমি খেয়ে ফেলেছি তাহলে তো লস হলো না যারা দিল তাদের লস হলো কিন্তু আমার তো লাভ হলো তাই না আমাকে তো পার্টি চালাতে হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করে আর তাছাড়া ওরা তো অনৈতিকভাবে কাজটা পাওয়ার চেষ্টা করছিল না আমি সেটা কেমনভাবে সাপোর্ট করবো বলুন একটা অনৈতিক কাজকে ঠিক কিনা এটা তো সমাজের জন্য ক্ষতি একটা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করবে এটা সমাজের জন্য কি ভালো বলুন আপনি ভালো ভালো না তার জন্য তারা চাকরিটা আমরা তাদের দিনই একদিক দিয়ে সমাজের আমরা উপকার করলাম ওই টাকাটা ওরা কিন্তু অন্য কোনো কাউকে দিয়ে চাকরিটা পেয়ে যেতে পারতো কিন্তু আমার কাছে দিয়েছে আমি কিন্তু তাই কোনো অন্যায় হতে দিনি আপনি ঝেড়ে দিয়েছেন আমি ঝেড়ে দিলাম তাদেরও চাকরি দিনি তাহলে কি সমাজের উপকার ঠিক কিনা ঘরের টাকা ঘরে আসলো মানে নেতাদের ইনকামের জায়গা এগুলো মশাই আপনি একটা কথা বলুন তো আপনি কি কাজটা করেছেন সমাজের জন্য অনেক কিছুই তো করেছি আমি সমাজের জন্য সেটা কি অনেক কিছুই অনেক কিছু অনেক অনেক মনে পড়ছে না তাই এই মুহূর্তে অনেক কিছু করেছি গরিব মানুষের কাঁচা ঘরই আছে দেখেন আমার 30 বছর লাইফে দেখেন এরকমই ঘরে আছে আর আপনার 7 তলা বাড়ি আপনার চেলার 3 তলা আর এই চেলার 4 তলা সে তো হবে ওরা তো পরিশ্রম শব্দ উন্নয়ন তো আপনাদের মধ্যে ধরে ঢুংসি পড়ছে একদম ভেঙে পড়ছে উন্নয়ন আরে আমরা বহু উন্নয়ন করেছি আপনি ফালতু ফালতু ওই জন্য যে আপনাকে বলা যে ঝান্ডাটা ধরে ধরতে হবে তো আপনাকে ওই জন্য ঝান্ডাটা ঝান্ডাটা ধরতে হবে শুনুন তো আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন একটা পালন করেছেন কিনা আরে প্রতিশ্রুতিকে বিশ্বাস করতে নেই কারণ দেখুন একটা কথা প্রতিশ্রুতি সবাই সবাইকে দেয় কিন্তু পালন কেউ করে না এটাই কিন্তু বাস্তব আপনি কি কোনোদিন প্রেম করেছিলেন করেছিলেন করেননি কিন্তু আমি করেছি আরে আমার যে গার্লফ্রেন্ড ছিল সেও কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি মনটা ভেঙে দিয়ে আমার চলে গেছে তো এগুলো হয় যে প্রেমে কেউ কারোর কথা রাখে কেউ কারোর কথা রাখে না কত প্রতিশ্রুতি ভঙ্গ হয় কেউ কাউকে বিয়ে করবে বলে বিয়ে করে না এই যে কত প্রতিশ্রুতি কত কিছু এই যে সবকিছু আপনি বলেছিলেন যে 2 তলা বাড়ি করে দেবেন আরে 2 চালা বাড়ি হয়েছে না আমাদেরকে আর ওই যে আপনাদের 7 তলা ওই জন্য তো বলছি যত দোষ নেতাদের প্রেমিক প্রেমিকাও কিন্তু দোষ করে প্রতিশ্রুতি দেয় কেউ হয়তো প্রতিশ্রুতি রাখে কেউ রাখে না তাদের মধ্যে কিন্তু দোষ হয় না কিন্তু দোষ হয় নেতাদের নেতাদের প্রতিশ্রুতি দিলে মানে পালন করতেই হবে এরকম একটা ব্যাপার ভুলে যান ভুলে যান রাস্তা ঘাট কিচ্ছু হয়নি আপনার দৌলতে আরে সব কে ঘাট হয়ে গেছে রাস্তা ওটাই তো বলার চেষ্টা করছি রাস্তা হয়নি তো কি হয়েছে রাস্তা তো ঘাট হয়ে গেছে
বৃষ্টি হলে দেখবেন জল জমে তাহলে একটা একটা কিছু তো হয়েছে নাকি রাস্তা না ঘাট হয়েছে উন্নয়ন আর আর কিছু বলেন একটা কথার দাম রাখেননি নেতাবাবু ঠিক আছে আপনি যত সব চোট ছাচরের দল আসতে পারেন বলো কি ও বলি না থাক থাক ভোটের আগে কিছু বলার দরকার থাক ঠিক আছে বলছি বাবু ঠিক করে ভোটটা দিতে পার ঠিক আছে ঠিক আছে কল ফল যদি আমাদের ভোট দেন আর যদি আমাদের জেতান ঝান্ডা ধরেন তাহলে সব পাকা ফাঁকা হয়ে যাবে বাড়ি ফাড়ি সবই হয়ে যাবে চাপ নেই ঠিক আছে প্রতিশ্রুতি না পাঁচ বছর ভোগ দশ বছর বাদে হলেও পাবেন পাবেন কিন্তু দলটা করলে আর দলটা যদি না করেন তাহলে কিন্তু কিছু বালি পাবেন না তাই পরিষ্কার একটা কথা বলে দিচ্ছে যেটা আপনার মঙ্গল হয় আপনি সেটাই করবেন আর বেশি বিরোধিতা করার চেষ্টা করবেন না কোথায় কীভাবে পড়ে থাকবেন কুকুর শিয়ালও কিন্তু টের পাবে না বলে দিলাম হুমকি দিচ্ছি না কিন্তু আমি হুমকি দিচ্ছি না আমি হুমকিতে বিশ্বাস করি না ফালতু টাইম তোর পেছনে ওয়েস্ট করছিস না রাত্রি হয় এটা মনে রাখবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল এ ভোট দেবে না বোঝা গেল তোকে পরে দেখে নেওয়া যাবে তাহলে কি দেখলেন নেতাদের আসল বা উচিত কথা বললে না তাদের আসল রূপটা বেরিয়ে আসে তাই নিজের ভোট নিজে দিন যে প্রার্থীকে আপনার পছন্দ যারা কাজের মানুষ তাকেই ভোট দিন দয়া করে কোনো নেতার কথা শুনে বা কোনো ভয়ে ভোট দেবেন না আপনাদের উন্নয়নের কথা যে বলবে আপনাদের পাশে যে থাকবে তাকে ভোটটা দিন আর হ্যাঁ কোনো হুমকি বা ভয় দেখে ভোট চাইলে ভোট দেবেন না একদমই ভোট দেবেন না আপনার বিচার বিবেচনা করে কাজের মানুষকে ভোট দিন নিজের ভোট নিজে দিন